ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ড, সময়টা আরো ভালোভাবে বললে 1885 সাল। সেই সময় নিজের বাসস্থান দ্য গ্লেনে খুন হলেন এমা কেইসি নামের একজন ধনী অবিবাহিতা মহিলা। খুনি গলা কেটে খুন করেছে তাকে। কে খুন করলো মিস এমাকে? দুর্দান্ত এক থ্রিলার গল্পের সন্ধান পাওয়া যাচ্ছে ভেবে আপনারা হয়তো নড়ে চড়ে বসেছেন। একটু পরে হয়তো আগমন ঘটবে শার্লক হোমস অথবা অন্য কোনো গোয়েন্দার। যদিও শার্লক হোমসের আবির্ভাব হয় এর আরো 2 বছর পরে আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের মাধ্যমে। যাই হোক, একের পর এক রহস্যের জট খুলবেন গোয়েন্দা প্রবণ, খুনিও কম যাবে না। কিন্তু শেষ হাসি আসবেন গোয়েন্দায়, সব বাধা অতিক্রম করে ঠিকই ধরে ফেলবেন খুনিকে। আপনাদের হতাশ করতেই হচ্ছে, কারণ এই গল্পে কোনো রহস্য নেই, কোনো টুইস্ট নেই। খুনি খুব সহজেই ধরা পড়ে গিয়েছিল। ইংরেজিতে এ ধরনের কেসকে বলা হয় ওপেন অ্যান্ড শার্ট কেস। এমা কেইসি চাকর জন লি ছিলেন আসল খুনি। এই পর্যন্ত ঘটনাটা আর 8-10টা খুনের গল্পের মতোই থাকে। নিজের কোনো নির্বুদ্ধিতায় ধরা পড়ে যায় খুনি, বিচারের পরে তাকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, খেল খতম। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি ভেবে থাকেন খেল আসলেই খতম, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এরপরে জন লির সাথে যা হয়েছিল তা আপনি কল্পনা করতে পারবেন না, তার সবটাই আপনাদেরকে জানানো হবে। তার আগে জন লি নামের খুনির অতীত কিছুক্ষণের জন্য হেঁটে আসা যাক। জন লির আসল নাম জন হেনরি জর্জ লি, জন্ম 1864 সাল। স্কুল ছাড়ার পরে এইমা কেইসির বাড়িতে চাকরের কাজ নেয় সে। দ্য গ্লেন ছিল বাবাকম্ব নামের এক সাগরের নিকট এক গ্রাম। সেখানে বেশ কিছুদিন কাজ করে সে, তারপর নৌবাহিনীতে যোগ দেয়। সেখানে 3 বছর কাটানোর পরে ইঞ্জুরির অজুহাত দেখিয়ে তাকে বিদায় করে দেয় নৌবাহিনী কর্তৃপক্ষ। বিপদে পড়ে যায় জন। রোজগারের ব্যবস্থা না থাকায় খুব কষ্টে জীবন কাটাতে হচ্ছিল তাকে। তবে কর্নেল ব্রাউনলো নামের এক সামরিক কর্মকর্তার বাড়িতে একটা কাজ জুটিয়ে ফেলে। কিন্তু মাথায় বদবুদ্ধি চাপলে যা হয়, 20 পাউন্ড চুরি করে বসে, ধরাও পড়ে যায় ও পড়ে যায়। ফলে জেলে 6 মাসে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় জন। জেল থেকে বেরিয়ে কি করবে ভাবতে ভাবতে আবার দ্য গ্লেনে হাজির হয় সে। পুরনো চাকর আবার কাজে বহাল হতে চায় জেনে আপত্তি করেনি মিস কেইসিও। এই পর্যন্ত সব ঠিকই ছিল। ঝামেলাটা শুরু হয় সেদিন, যেদিন বাড়ির রান্নাঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় মিস কেইসিকে। বিভৎসভাবে কেটে ফেলা হয়েছিল মহিলার গলা, যেন তার ওপরে প্রচণ্ড রাগ ছিল খুনি। শুধু তাই নয়, আগুনও লাগিয়ে দেওয়া হয়েছিল রান্নাঘরে, যেন পুড়ে বিকৃত হয়ে যায় লাশটা। সবার সন্দেহ হয়ে যায় জনের দিকে, কারণ খুনের সময় বাড়িতে জন ছাড়া বাড়িতে কেউ ছিল না। আর খুনি যে একজন শক্তিশালী পুরুষ সে ব্যাপারে নিশ্চিত ছিল প্রায় সবাই। কিছুদিন আগে বেতন কমানোর কারণে মিস কেইসির ওপর খুব নাখোশ ছিল জন, আর হাতে একটা জখম ছিল তার। এই জখমের কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি সে। সেই সাথে আগে ক্রিমিনাল রেকর্ডের কারণে জন লি পরিণত হয় জন বাবাকম্ব লিতে। মিস এমা কেইসি খুন হন 1884 সালে 15 নভেম্বর। বিচার হয় পরের বছর 2 ফেব্রুয়ারি। নিজের কোনো প্রমাণ ছিল না জনের বিপক্ষে, তাই প্রায় 25 জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। মজার ব্যাপার হচ্ছে, জনের সৎবোনও এমার বাড়িতে কাজ করত, সে জনের বিপক্ষে সাক্ষ্য দেয়। এই পুরো সময়টা জন নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল। এমনকি তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এমন অসম্ভব দাবি করতেও ভুল হয়নি তার। কিন্তু মৃত্যু পথযাত্রী মানুষের প্রলাপ ভেবে তার কথায় গুরুত্ব দেয়নি কেউই। জনের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত হলো 23 ফেব্রুয়ারি। সেদিন সকালে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো জনকে। জল্লাদের নাম ছিল জেমস ব্যারি। সে নির্বিকার মুখে জনকে ট্র্যাপ ডোরের ওপরে দাঁড় করিয়ে গলায় দড়ি পরিয়ে দিল, তারপর হাত বাড়াল লিভারের দিকে। সেই মুহূর্তে জনের মাথায় কি চলছিল তা আজ জানা সম্ভব নয়। হয়তো সারা জীবনের স্মৃতি ভেসে উঠেছিল তার চোখের সামনে, অথবা অপেক্ষা করছিল চোখের সামনে একটা কালো পর্দা নেমে আসার। কিন্তু এসব কিছুই ঘটল না। লিভার টেনে ধরল জেমস। অন্য সময় সাথে সাথেই খুলে যায় ট্র্যাপ ডোর, ঝুলে যায় অপরাধী। কিন্তু সবাইকে অবাক করে এবার আর খুলল না জনের পায়ের নিচে দরজা। বিরক্ত মুখে সামনে এগিয়ে
বিরক্ত মুখে সামনের দিকে এগিয়ে এলো জেমস। ফাঁসির মঞ্চে কোনো সমস্যা হলো কিনা দেখতে চায়। কাজের সময় এমন সমস্যা ভালো লাগে? সরানো হলো জনকে, তারপর আবার লিভার টানা হলো। দিব্যি খুলে গেল ট্র্যাপ ডোর। কয়েকবার এরকম করার পর আর কোনো সমস্যা নেই বুঝতে পেরে জনকে নিয়ে আসা হলো আবার। দ্বিতীয়বারের মতো লিভার টানা হলো এবং দ্বিতীয়বারের মতো বন্ধ থাকলো ট্র্যাপ ডোর। আবার এগিয়ে গেল জেমস। এবার আর বিরক্ত নয়, সে এবার হতভম্ব। হচ্ছেটা কি? ট্র্যাপ ডোর খুলছে না কেন? লোকটা কি আসলেই নিরাপরাধ? আবার সরানো হলো। এবার দীর্ঘক্ষণ সময় নিয়ে খতিয়ে দেখা হলো ফাঁসি কাঠ। কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হচ্ছে কিনা দেখা হলো সেটা। তাও নয়, জনের শরীরের ওজনের সম পরিমাণ বস্তা দিয়ে পরীক্ষা করা হলো। চমৎকার কাজ হলো, অর্থাৎ জনকে সরিয়ে লিভার টানা হলেই খুলে যাচ্ছে দরজা। আরেকবার মঞ্চে আনা হলো জনকে, এবারই শেষ। পরপর তিনবার ফাঁসির মঞ্চ থেকে কেউ বেঁচে গেলে সেদিন আর ফাঁসিতে ঝোলানো যাবে না তাকে। ফাঁসির দণ্ড মকুব করা যায় কি না তা ভেবে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষবারের মতো লিভার টানলো জেমস ব্যারি এবং এবারও পায়ের নিচে দরজা খুলল না। তাজ্জব, এই খবর নিয়ে একজন দূত গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। যখন সে ফিরল তখন তার হাতে জনের সাজা মকুবের চিঠি। মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল জন বাবা কম্বলি। টানা 22 বছর জেলে কাটিয়ে 1907 সালে যখন সে মুক্তি পায় তখন তার বয়স 42। মুক্তির পরে তারকায় পরিণত হয় সে, পরিচিতি পায় দ্য ম্যান দে কুড নট হ্যাং হিসাবে। জনের এক সৎ বোনের কথা বলা হয়েছিল। গল্পটা শেষ করার আগে সেই সৎ বোনের প্রসঙ্গে ফেরা যাক। তার নাম ছিল এলিজাবেথ হ্যারিস। বিচার চলাকালীন জনের বিপক্ষে সাক্ষ্য দিয়েছিল সে। জন বারবার দাবি করেছিল নিজের প্রেমিককে বাঁচাতেই এই কথা বলছে এলিজাবেথ। এবং জনের আরেক দাবি অনুযায়ী পরবর্তীতে এলিজাবেথ যখন মৃত্যুশয্যায় তখন নাকি এমাকে খুন করার কথা নিজের মুখে সে স্বীকার করে জনের কাছে। আসলে কি জন খুন করেছিল মিস কেসিকে, নাকি খুনি এলিজাবেথ ও তার প্রেমিক? ফাঁসির থেকেই বা জন বেঁচে গেল কী করে? এ কি একজন নিরাপরাধের প্রতি ঈশ্বরের আশীর্বাদ, নাকি অন্য কারোর সাথে যোগ সাজশ করে ফাঁসির মঞ্চে কিছু একটা করেছিল সে? নাকি ফাঁসির মঞ্চে ত্রুটি শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি? কালের অতলে হারিয়ে যাওয়া এই প্রশ্নগুলোর উত্তর আর কোনোদিনই পাওয়া যাবে না। ফাঁসির মঞ্চ থেকে জন বাবা কম্বলির বেঁচে ফেরাটাই তাই টিকে আছে এক অমীমাংসিত রহস্য হিসাবেই। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।